চেনার ফাঁসি চাই এবং এই কাউয়ার ফাঁসি চাই। কাউয়া এখন কোথায়? কাউয়ারে দেখতে চাই। গণহারে গুলি চালাইছে, অনেক ছাত্র আজকে আহত নিহত। বাবরে সাধারণ ছাত্ররা আন্দোলন করছে, কিসের জন্য আন্দোলন করছে? দেশের জন্য আন্দোলন করছে, তারা দেশের মানুষের জন্য আন্দোলন করছে, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। জনগণের টাকা দিয়ে পুলিশের বেতন দেয়, সেই পুলিশ জনগণের গায়ে গুলি চালায়। যেভাবে রক্তের বন্যা বয়ে গেছে সে অনুসারে আমরা বিচার পাচ্ছি না। গুলিরা বাহিরে ঘুরতেছে, হাসিনা কর্মীদের রেখে পালাইছে। 16-17 বছর ভুক্তভোগী ছিলাম, এখনো কি আমরা ভুক্তভোগী থাকবো? আমার ছেলে সুমন শিকদার এলোপাতায় গুলিতে নিহত হয়, একটা মামলা দায়ের করি, আসামি আমাকে হুমকির মাধ্যমে রাখছে। আমাদের অনেক ছেলে মেয়ে স্টুডেন্ট শহীদ হয়েছে। 5ই আগস্ট বিনা বিচারে পুলিশ গণহারে গুলি চালাইছে, অনেক ছাত্র আজকে আহত নিহত। বাবরে অথচ খুনিরা এখনো বাহিরে বেরিয়ে বেড়াচ্ছে। 5 তারিখে লাশ পড়ে আসলে এই যে ভার্সিটির সামনে জায়গায় জায়গায় লাশ পড়ে আছে। গুলি চালাইছে খুনি হাসিনার হুকুমে। এই খুনি হাসিনার বাহিনী, এই পুলিশ বাহিনী, আমলিক বাহিনী, ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী, তারা এই বিনা উস্কানিতে এই যে ছাত্র নিরীহ ছাত্রদের গুলি চালাইছে। সাধারণ ছাত্ররা আন্দোলন করছে, কিসের জন্য আন্দোলন করছে? দেশের জন্য আন্দোলন করছে, তারা দেশের মানুষের জন্য আন্দোলন করছে, তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, তারা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে। সেই আন্দোলনের জন্য তারা নিরীহ ছাত্রদেরকে বিনা বিচারে গুলি চালিয়েছে পুলিশ। এই পুলিশ হচ্ছে পুলিশের কালো হাত, ভেঙে দেবো, ঘুরিয়ে দেবো। পুলিশের এত সাহস হয় কি করে? জনগণের টাকা দিয়ে পুলিশের বেতন দেয়, সেই পুলিশ জনগণের গায়ে গুলি চালায়, তাদের এত সাহস হইলো কিনা? এখনো সেই খুনিরা বাহিরে ঘুরিয়ে বেড়াচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। আমরা অবিলম্বে যে খুনিরা এই সাধারণ ছাত্র ছাত্রীকে হত্যা করছে, এই খুনি হাসিনার ফাঁসি চাই এবং এই কাউয়ার ফাঁসি চাই। কাউয়া এখন কোথায়? কাউয়ারে দেখতে চাই। আর এই প্রশাসন, এই যে বাড্ডা থানার পুলিশ সাইফুল, সে এই পর্যন্ত যত মামলা হয়েছে কাউকে গ্রেপ্তার করে না, সে হচ্ছে আমলিকের দালাল। এই প্রশাসনের অপসারণ চাই। আমরা আসছি, আমাদের ছেলেরা আন্দোলন করছে, আমরা সহযোগিতা করছি। আমাদের তো ছেলে, আমাদের জন্মের ছেলে, আমাদের পেটের ছেলে। এখন সবাই হত্যা হোক, খুন হোক আর না হোক, যেভাবে রক্তের বন্যা বয়ে গেছে সে অনুসারে আমরা বিচার পাচ্ছি না। খুনিরা বাহিরে ঘুরতেছে, হাসিনা কর্মীদের রেখে পালাইছে। তাইলে প্রশাসন বাইরে কি করছে? প্রশাসন বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে তাদের যাতে গ্রেপ্তার করা হয়, শাস্তি হয়। এই যে আমার ভাই, এই যে আমার ভাই আমার পিছনে আছে, আমার ভাই আমার পিছনে আছে, কিন্তু সে মামলা হচ্ছে, তাকে হুমকি টুমকি দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি বিচার পাবো না? আমরা কি বিচার পাবো না? আমরা কি স্বাধীন দেশে বসবাস করি না? আমরা কি এদেশের নাগরিক না? আমরা 16-17 বছর ভুক্তভোগী ছিলাম, এখনো কি আমরা ভুক্তভোগী থাকবো? আমার ছেলে সুমন শিকদার 19-7-2024-এ বাড্ডা ফুজি টাওয়ারের অপর সাইডে এলোপাতায় গুলিতে নিহত হয়। আমি এই বাড্ডা থানায় 20-8-2024-এ একটা মামলা দায়ের করি, তাতে আমি 179 জন আসামি দিই। কারণ আরো 250 জন অজ্ঞাত আসামি দেওয়ার সত্ত্বেও এই থানার ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেউই আমার আসামি ধরছে না। আসামি আমাকে হুমকির মাধ্যমে রাখছে। আমি এই আসামি ধরার জন্য অকুল আবেদন জানাই। আর যদি সে আসামি না ধরে তাহলে আমি উচ্চ আদালতে যেয়ে তার নামে বিচার প্রার্থনা করতে বাধ্য থাকবো। এখনো আমার পাশে আসামি ঘুরে, আমার ছেলের মৃত্যুর আসামি এখনো ধারে ধারে ঘুরতে আছে, কিন্তু সে আসামি ধরছে না কেন? আমি তার জবাব চাই। আজকে আমরা যেখানে, আজকে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাবা মা যারা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমাদের ভাই মারা গেছেন, আমাদের সহকর্মীরা ছাত্ররা আপনার যারা মারা গেছেন, তাদের পরিবার আজকে তবুকি তারা থানায় যাচ্ছে, তাদেরকে প্রশাসন তাদের মামলা নিচ্ছে না। আমরা সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করতেছি। আমাদের এই বাড্ডা থানার প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো এবং প্রশাসনকে আমরা কঠোর ভাষায় বলবো, আপনি আমাদের মামলাগুলো নেন। ওনারা ভিকটিম, ওনাদের মামলাগুলো নেন। আমরা দীর্ঘদিন স্বৈরাচারের দ্বারা আমরা নিষ্পেষিত ছিলাম, আমরা কেউ ঘরে থাকতে পারি না, এদেশের জনগণ কথা বলতে পারে নাই, তার বই প্রকাশ আপনারা 5ই আগস্টের লক্ষ্য দেখেছেন। সুতরাং আপনারা মামলাগুলো নেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা মামলাগুলো নেন। যদি অবিলম্বে মামলাগুলো না নেন, আমরা ওসিকে এই থানা থেকে তার প্রত্যাহার চাবো এবং এই প্রশাসন আমরা বিলুপ্ত চাবো। আমরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাকে বলবো অবিলম্বে তাদের মামলাগুলো নিতে। ছাত্র বৈষম্যের কাছে বলবো, এই ভুক্তভোগী যাদের আছে, স্বজন হারা হয়েছে, যার সন্তান মারা গেছে, সে জানে যে সন্তান হারানোর কি বেদনা। আইনে বিচার পাওয়া সকলের অধিকার, আইন সবার জন্য সমান। সুতরাং তাদের নাগরিক অধিকার
আপনি তাদেরকে ফিরিয়ে দেন। বৈষম্য বিরোধী নারীরা তাদের প্রতি বৈষম্য পদে যেটা হয় আপনার তাদের মামলাগুলো বারবার আমরা বলবো, একজন স্বজন হারানোর পরে কি সাথে সাথে মামলা করতে পারে? মানুষের এই স্বজন হারানোটা কাটিয়ে উঠতে সময় লাগে, আজকে সে মামলা করতে গেছে প্রশাসন তাদেরকে অনীহা প্রকাশ করতে। প্রশাসনের এই বৈষম্যমূলক আচরণ কোথা থেকে আসে? বাসায় থাকতে দেয়নি, গুম খুন, কাউকে রেহাই দেয়নি মহিলাদেরকে, কোন প্রশাসনকেও ডিস্টার্ব করে না। প্রশাসন আমাদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে মা বোনদেরকে পর্যন্ত রেহাই দেয়নি, অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে গুম করেছে, মেরেছে, মেরে ফেলছে। 5 তারিখে কিভাবে এই মেরুল যেখানে দাঁড়িয়ে আছি, রক্তে রঞ্জিত হয়েছে আমাদের সন্তানদের, প্রতিবাদ করার জন্য আজকে এখানে রাস্তায় নেমেছি। আমরা মা হয়ে প্রশাসনকে বারবার বলেছি, তালিকা দিয়েছি, তাদেরকে অ্যারেস্ট করুন, তারা কাউকে এখনো অ্যারেস্ট করে নাই। তাই প্রশাসনকে বলবো, আপনারা অতি অবিলম্বে বাগদা থানা থেকে পদত্যাগ করতে হবে, নইলে আপনারা থানা গাড়াও করে আপনাকে নামাতে বাধ্য করব। গণতন্ত্র দেশ, গণতন্ত্রের মা, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করব। ঢাকা 11 আসনে নয়নমণি আমি কাইম সাহেবকে নিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে